হাস্তে হাবংনি চামুং নাইখুং কুবনি বিশিরকনি হাই অ জরাও চুবা চুগুনাং রানানি বাগিন মাইপাইনি কক চাপমানি লুকুরকনি আরনি সালকিছে সুকাংন চামুং মন্ত্রী সুশান্ত চৌধুরী তাংন কতর 15 তারিখ জুন নি সিমি খক নিচি সাতাই চারচি থাম পুইসা খ্লাই কেজি থেকে রাংরি উই পাইনি কক তংমানি তেই পাইজাকনাই যতই চি বা সাই মেট্রিক টন হনি বসাকা কাইথাম চিসব ব্লক অ মাই পাইজাকনাই হনি সামতি খেন চা সাল বহাইন শান্তির বাজার ব্লক ও বহাইন মাই পাইমানি সামং চেঙেরি জাখা তাকলাই বিশিনি হক বাই বাইদেকনি মন্ত্রী রতনলাল না তে চামুং মন্ত্রী সুশান্ত চৌধুরী তে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া এমএলএ প্রমোদ রিয়াংসংনি মানজমুংবাই কাছে পান্দা সংসামানি বিশিংতি মাই পাইলেখা লুকুরকনি লাইথাংনি বিশিনি হাইখ্লাইন ওয়াতি বিশিংও ফানো শান্তির বাজার ব্লক ও তাকলাই বিশিনি পুইলা মাই পাইমানি চেঙ্গেরি জাখা পান্দানি বিশিংতি লাইথাংনি বিশিরগ মাই পাইমানি ঠিকই মুরকন সাইখনারি কা পান্দানি বিশিংতি মন্ত্রী সুশান্ত চৌধুরী কৃষক কৃষি এবং কৃষক ছাড়া কৃষক আমাদের অন্নদাতা, তাদের মূল্য চলবে না। শুধু শার্ট প্যান্ট পরে চাকরি চাকরি করলে হবে না, চাকরি সরকার দিবে দিচ্ছে। সবাই চাকরি পাবে 42 লক্ষ, সরকার স্কুল চালাতে গেলে টিচার লাগবে, সরকার চাকরি দিতে হবে, খাদ্য দপ্তর চালাতে গেলে লাগবে, পুলিশ চালাতে গেলে হোম ডিপার্টমেন্টের পুলিশ লাগবে, এগুলি নর্মাল করতে হবে। কিন্তু স্বয়ম্ভর হতে হবে, আত্মনির্ভর হতে হবে। সাউথ ত্রিপুরা এখানে জায়গাটা চুজ করছে কেন? খাদ্য দপ্তর কেন? জোলাইবাড়ি কেন? জোলাইবাড়ি আরো জায়গা আছে, মন্ত্রী কেন এখানে আসলো? সাউথ ত্রিপুরা খাদ্যে স্বয়ম্ভর, এই জন্য এসছে। সিপাই জেলা স্বয়ম্ভর এবং গোমতী স্বয়ম্বর, এই তিনটা খাদ্যের স্বয়ম্বর, খাদ্য শস্য স্বয়ম্বর, ধানত স্বয়ম্বর, আর খোয়াই ধলাই এবং উনকোটি কাছাকাছি, পশ্চিম ত্রিপুরা পিছনে এবং উত্তর ত্রিপুরা পিছনে। আমরা চেষ্টা করছি ওই তিনটা ডিস্ট্রিক্টকে খাদ্য স্বয়ম্বর করার জন্য, এবং খাদ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই যে দক্ষিণ ত্রিপুরাকে চুজ করে জুলাইবাড়িতে দিয়েছে। এই জন্য কৃষি দপ্তর পক্ষ থেকে ওনাকে অনেক অনেক ধন্যবাদ, ওনার টিমকে ধন্যবাদ, সবাই আমরা যাতে এই সহযোগিতা করি। বলছে এক মাসের মধ্যে, এবং প্রথম দিনই শুরু হয়েছিল, এটা কিন্তু 1 কেজি ধানের দাম এত ছিল না, এখন কত? 21 টাকা 83, শুরুতে কত? 17 টাকা 50 পয়সা, আরো বাড়বে, আরো বাড়বে। বাজারে মাঝে মধ্যে দালালরা এই নি এটা আজকে বাজারের দাম দেখতেছেন কেন? যদি খাদ্য তোর করেন আমি আর কিনুম না, বাজার দাম দেবো না, দেওয়াল না, এটাকে সেই জন্য চালু রাখতেছে। পয়সা যেন কৃষকের হাতে আসে, যার থেকে হোক, আমরা চাইবো আমরা সরকারের কাছে দিলে আমরা মনে করি জেনে আমরা নিশ্চিতভাবে নিতে পারি, এবং এটা যেহেতু সরকার, সরকারের পাশে থাকতে হবে। সরকার কার? আমার নো, মানিকবাবুর নো, সুশান্ত বাবুর না, আপনাদের সরকার, গভর্নমেন্ট অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল। সুতরাং আজকের এই অনুষ্ঠান, খুব ভালো সংখ্যক, ভালো পরিমাণ ধান এসছে, আমি খুশি। আমি শুনেছি মাতাবাড়িও হিউজ সংগ্রহ করেছে। আপনাদেরকে আগামী দিনে দপ্তরে, কৃষি দপ্তর এবং খাদ্য দপ্তরের পাশে থাকবেন, অন্যান্য দপ্তরের যারা আছে তাদের পাশে থাকবেন। আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে চাই, এবং দেশের কাছে প্রধানমন্ত্রী পেয়েছি যে সত্যিকারে কোনোদিন নর্থ ইস্টের প্রতি, উত্তর পূর্ব ভারতের প্রতি কোনোদিন কোন কেন্দ্রীয় সরকার, যে দলের সরকারও গুরুত্ব দেয়নি। বিজেপি নেতৃত্বে যে সরকার আছে, আমাদের নরেন্দ্র মোদীজি, উনি গুরুত্ব দিচ্ছেন। সবাইকে